নমস্কার বন্ধু, আজকে যে ভিডিওটা এটা এনেছি এটা হচ্ছে একটা সেমিনারের ভিডিও, যেটা 1 জুলাই 2018 সালে রানাঘাটে হয়েছিল। এবার যে ব্যাপারটা হচ্ছে, এই ভিডিওর মধ্যে আমি কী কী আলোচনা করেছি বা এই ভিডিওটা কাদের জন্য, এই ভিডিওটা সমস্ত WBCS পরীক্ষার্থীরই কাজে লাগবে, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন। মানে বিশেষ করে কী হয়, স্যার একটু বলে দিন আমরা কীভাবে শুরু করব, কী প্রসেসটা হবে। তখন তাদের সঙ্গে 5 মিনিট কথা বলে আমি কিন্তু বোঝাতে পারি না যে তাদের কীভাবে শুরু করা উচিত। বা অনেকে ফোন করেন যে স্যার আমি অনেকদিন ধরে দিচ্ছি, আমার হচ্ছে না, জীবনে ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে, হতাশা গ্রাস করছে, ব্যবহারের মধ্যে পরিবর্তন আসছে, হয়তো আপনি নিজে বুঝতে পারছেন না। এরকম একটি ফোন আমি কিছুদিন আগে রিসিভ করেছিলাম, সেখানে যিনি আমাকে ফোন করেছেন তিনি বলেন যে তার বন্ধুরা তাকে জানাচ্ছেন যে ধীরে ধীরে তার মধ্যে কিন্তু একটা অসহিষ্ণুতা, একটা ফ্রাস্ট্রেশন কিন্তু ধীরে ধীরে খুব বাড়ছে, যেটা তিনি নিজে ফিল না করতে পারলেও তার বন্ধুরা ফিল করেছেন। তো এই জিনিস আপনার সঙ্গে হওয়া স্বাভাবিক। দেখুন, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ এই একটা কাজ যখন মানুষ বহুদিন ধরে চেষ্টা করছে আর হচ্ছে না, তখন ফ্রাস্ট্রেশন আসে। তো দেখুন, যারা ফেল করেছেন বা বহুবার চেষ্টা করে পাচ্ছেন না, তাদের নিশ্চয় পদ্ধতিতে কিছু ভুল হচ্ছে। তারা হয়তো এরম হতে পারে যে তারা কোনো একটা ভুল বারবার করছেন, কারণ যদি আপনি সব কিছু সঠিক করতেন তাহলে আপনি অবশ্যই সফলতা পেতেন। এবার আপনি হয়তো নিজে বুঝতে পারছেন না যে আপনার ভুলটা কোথায় হচ্ছে, আপনার নজরে আপনি যা করছেন সব ঠিক হচ্ছে। তো সেই জন্য, যেমন ধরুন আমি ভিডিও যখন বানাই কিছু ভুল বলে থাকি, তো সেখানে পরে স্টুডেন্টরা নিচে কমেন্ট করে বলে দেন যে স্যার এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। সেরকমভাবে আমি এই সেমিনারে যে জিনিসগুলো আলোচনা করেছি সেইগুলো আপনি শুনুন, পুরো ভিডিওটা দেখুন, 5 মিনিট বা 10 মিনিট দেখে জাজ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আমি আশা করছি আপনি কিছু একটা নতুন দিশা পেতে পারবেন। নতুন দিশা পেতে পারবেন তার মানে এই না যে আমি আপনাকে বলছি যে এই ভিডিও দেখলেই আপনি চাকরি পেয়ে যাবেন, কিন্তু সেদিকে যে আপনি কিছুটা এগোতে পারবেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হয়েছে ভিডিওটা 1 ঘন্টা অবশ্যই আছে, আপনি আজ পর্যন্ত অনেক কোচিংয়ে গিয়েছেন বা হয়তো কোচিংয়ে যেতে পারবেন, অনেক যে সময় আপনি ফেসবুক করে বা অন্যান্য সিনেমা দেখে টিভি দেখে 1 ঘন্টা সময় আপনি ব্যয় করেন, আজকে যদি আপনি এই সময় 1 ঘন্টা সময় আমার এই ভিডিওটা দেখেন, আমি আশা করছি আপনার এই সময়টা বেকার বা বিফল যাবে না, এর কিছু একটা বেনিফিট আপনি পাবেনই। চলুন আমরা ভিডিওটা শুরু করি, পুরোটা দেখবেন। আমাকে তো মোটামুটি আপনারা সবাই চিনেছেন বা হয়তো কারো থেকে শুনে এসেছেন, এরকম কেউ আছেন যে আমাকে মানে ভিডিওতে দেখেন নি, জাস্ট বন্ধু থেকে শুনে এসেছেন, কেউ আছেন কি এখানে? আচ্ছা, আপনি আমাকে কোন ভিডিও বা এইসব স্ট্র্যাটেজিক্যাল চ্যানেলটা এসে দেখেন, বন্ধু থেকে শুনে এসেছে যা, আর বাকিরা মোটামুটি আমাকে ভিডিওতে দেখেছে, ঠিক। এইবার যেটা কথা হচ্ছে, আমরা WBCS এর মধ্যে যারা পরীক্ষা দিয়েছি আর যারা এখনো পরীক্ষা দিই, এবং আমরা ভিডিও ইউটিউবে অনেক রকম ভিডিও দেখতে পাই, বিভিন্ন সাকসেসফুল দাদা দিদিরা যারা আছেন তাদের কাছে মানে সব অনেকে ক্যামেরা ট্যামেরা নিয়ে চলে যায়, যে একটা তাদের তারা কীভাবে পড়েছে, কী কী বই পড়েছে, এইরকম একটা টোটাল বর্ণনা বিশ্লেষণ তাদের থেকে পাওয়া যায়, ঠিক আছে? তো আমরাও সেই ধরনের বইগুলোই ফলো করবো যেটা সাকসেসফুল দাদারা করেছে, কারণ স্বাভাবিক ব্যাপার যারা সাকসেস পেয়েছে তারা যেটা করেছে আমরাও সেটা করলে যেই চিন্তা করা যাচ্ছে হয়তো আমরা সাকসেসটা পেতে পারি। এবার ডিপেন্ড করে কিন্তু মানুষের উপরে কিরমভাবে, যেমন কিশোর কুমারের গানটা সবাই খুব ভালো পছন্দ করে, বা হেমন্ত মুখার্জির গানটা অনেকেই আমরা খুব পছন্দ করে থাকি, হয়তো এখনকার জেনারেশনের কথা জানি না, কিন্তু ওভারঅল বাবা মায়ের টাইপ শুনতাম যে করে। দেখুন, হেমন্ত মুখার্জির মতন আরেকজনও কিন্তু গান গায়, তার নাম কি? শিবাজী চট্টোপাধ্যায়। একদম পুরো আপনি যদি দুটো গলা মানে পাশাপাশি শোনেন আপনি বুঝতে পারবেন না কোনটা হেমন্ত মুখোপাধ্যায় আর কোনটা তার মানে মতন গাইছে, কিন্তু শিবাজী চট্টোপাধ্যায়ের নাম আমরা অনেকেই জানি না, ইভেন এই এই ঘরের মতোও কেউ জানি না। কেন? তার কারণ হচ্ছে তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের স্টাইলে গান গাইছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের স্টাইলে তিনি কপি করছেন। তেমনিভাবে আমরা গান গাওয়ার মতনই WBCS-টা কীভাবে করতে হবে বা কী না করতে হবে সেইটা আমরা দেখব, কিন্তু আমরা হুবহু কোনো সাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি ফলো করি চান্সেস আছে কি আমাদের ক্ষেত্রে সেটা এফেক্ট নাও দিতে পারে। কেন কি সব মানুষের চিন্তাধারা, সব মানুষের পড়াশোনার নিয়ম, সব মানুষের ব্রেন সমান নয়। এবার কোনো একটা ছেলে হয়তো দু ঘন্টা পরে তার হয়তো দুর্দান্ত ব্রেন আছে, দারুণ করে দিতে পারে, সেম কাজটা আপনি ভাববেন আমিও 2 ঘন্টা পরেই হয়ে যাবে, নাও হতে পারে, আপনার 1 ঘন্টাতেও হতে পারে, আপনার 5 ঘন্টাও লাগতে পারে। সুতরাং আমরা কী করবো, আমরা সাকসেসফুল দাদা দিদিদের বইয়ের লিস্টটা জেনে নেবো, সাকসেসফুল যারা হয়েছে তাদের কীভাবে তারা পদ্ধতিটা ফলো করেছে, কোন কোন সাবজেক্টের উপর জোর দিয়েছে এইগুলো জানবো, কিন্তু হুবহু ফলো করলে কিন্তু পাস হবে না। প্রত্যেকের নিজস্ব আলাদা স্বকীয় বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন এই যে এনারা এসছেন বহরমপুর থেকে, ও সেখান থেকে আরও 2.5 ঘন্টা লাগে বাসে বা ট্রেনে বাড়ি, কিন্তু বহরমপুর থেকে সবাই আসেনি,
ইভেন রানাঘাটেও যারা আমাকে চেনেন তারা সবাই আসেনি, কারণ কি প্রত্যেকের একটা আলাদা নিজস্ব স্টাইল থাকে, ঠিক আছে। কেউ মনে করছে যে হয়তো এখানে আসলে কিছু নতুন জিনিস জানতে পারবো বা শিখতে পারবো, যেটা ফিউচারে আমার সুবিধা হতে পারে। আবার কেউ মনে করছে না ঠিক আছে চলো অমনি হয়ে যাবে, যা যেরকম ভাবে আছে। এইবার যেটা কথা হচ্ছে, তো WBCS এর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা প্রথমে প্ল্যান অফ এক্সামিনেশন যেটা আমরা জানি আমি একবার জাস্ট বোর্ডে দেখিয়ে দেবো, তার সঙ্গে বইয়ের লিস্টগুলো বলে দেবো। এবার বইয়ের লিস্ট কে কে জানেন না সেটা আমি একটু জানতে চাই। এমনি WBCS এর পড়ার জন্য কি কি বই পড়তে হয়, কারণ কি এখন সাকসেসফুল ভিডিও দেখে ছেলেদের সবাই মোটামুটি জেনে গিয়েছে, এরকম কি কেউ আছেন যে একদম বইয়ের লিস্ট জানেন না, তার কে বলবো। আচ্ছা ঠিক আছে, বইয়ের লিস্ট বলবো। তো আমরা প্রথমে এটা শুরু করি। এইবার এই দেখুন, এরা আমরা মোটামুটি আমরা প্রিলিমিনারি নাম্বারটা দিয়েছি, এটা আপনারা সবাই জানেন আমি আশা করি কম বেশি, ঠিক আছে। তো ইতিহাসে 50 নম্বর, এর মধ্যে 25-25 দুভাগ আছে, একটা হচ্ছে মিডিয়েভাল, অ্যানশিয়েন্ট আর মডার্ন ইন্ডিয়া। তো এইটার জন্য যে বইটা ফলো করা উচিত সবাই মোটামুটি করে থাকে সাকসেসফুল ছেলেমেয়েরা বা অনেকেই করে, সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই। যারা জানেন না তারা লিখে নিতে পারেন, যারা জানেন মোটামুটি ওরা সবাই জানে এটা। তারপর ভূগোলের জন্য বসু মৌলিকের একটা ক্লাস 9-10 2006 আগেকার প্রিন্টের বইগুলো খুব ভালো, এরকম মোটা সাইজের বই, কিন্তু বর্তমানে সেটা পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে সেটা এখন আর ছাপানো হয় না, এখন একটু ছোট ছোট বই ছাপানো হয় যেটা মোটার কথা দেখা যায় খুব একটা কাজে লাগে না। তারপরে ইংরেজির ক্ষেত্রে, এবার ইংরেজিটা অবজেক্টিভ ইংলিশ আছে, ইংলিশের উপরে যেটা সমস্যা হয় আমাদের 9-10 এই ধরনের ইংলিশ খুব একটা শেখানো হয় না। এমনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা অক্সিলারি ভার্ব এগুলো সমস্ত হয়তো ক্লাস 7-8 থেকে শুরু করে আস্তে 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 শেখানো হয়, কিন্তু WBCS পরীক্ষার জন্য যে জিনিসটা লাগে সেই জিনিসটা কিন্তু আমরা পাই না। তার কারণ হচ্ছে ক্লাস 10 অব্দি আমরা শিখে এসেছি, তারপরে যে 5 বছর গ্রাজুয়েশনে লাগে মিনিমাম, যদি না কেউ ড্রপ দিয়ে দেয় 1 বছর, ওই 5 বছরের মধ্যে মাধ্যমিক সব আউট হয়ে যায়। এই যে প্রশ্নগুলো আছে ম্যাথ, জিআই, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স, ইকোনমি, পলিটিক্স আমাদের 9-10 নেই, বাকি যে কটা রয়েছে সবকটাই 9-10 সিলেবাস অনুযায়ী করলেই হয়, কিন্তু 5 বছরের যে মাঝখানে গ্যাপটা হয়ে গেছে, এই যে 5 বছরের একটা গ্যাপ হয়ে গেছে, এর ফলে কিন্তু আমাদের পক্ষে জিনিসগুলো মাথা থেকে আউট হয়ে গেছে। যদি WBCS এর যে প্রশ্নটা আসে এই ইকোনমি পলিটিক পার্টটা বাদ দিয়ে একটা মাধ্যমিক পাস করেছে 1 বছর ছেলেকে কোশ্চেন দেওয়া হয়, সে মোটামুটি 100-110 কোশ্চেন করে ফেলবে, কিন্তু সমস্যা হচ্ছে তাকে WBCS দেওয়া হয় না। আরো 5 বছর যাওয়ার পর তাকে দিতে দেওয়া হয় যতক্ষণে তার মাথা থেকে সব বেরিয়ে গিয়েছে। সুতরাং আমাদের সম্পূর্ণ ফোকাস করতে হবে ক্লাস 9-10 এর বই। তার মানে আমি বলছি না যে এই মোটা মোটা বই বা এই ওই সেই বহু বই মার্কেটে আছে সেগুলো খারাপ, আমি এটা একটাও বলছি না, কিন্তু আপনাকে সেই বইগুলোর উপরেই জোর দেওয়া উচিত যেগুলো বেসিক বই। সবসময় মনে রাখবেন প্রিলিমিনারি কিন্তু ক্লাস 9-10 লেভেলের পরীক্ষা, এটা ওইভাবেই প্রশ্ন সেট করা হয়। মেনের প্রশ্ন কিন্তু কিছুটা গ্রাজুয়েশন লেভেলের প্রশ্ন থাকে, কারণ কি মেনে 100-100 করে ইতিহাস, 100 ভূগোল, তারপরে এই 100 সায়েন্স, 100 ইকোনমি, 100 পলিটি এরকম ভাবে আসে। এইবার একটা জিনিস আমি আপনাদের বলে দিই, যেটা আমি অনেক কয়েক বছর ধরে দেখে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, সেটা হচ্ছে ইকোনমি পলিটি আমাদের ক্লাস 9-10 নেই, এটা আমরা সবাই জানি। এবার যেহেতু এটা ইকোনমি পলিটি নেই, সেইহেতু আমাদের প্রিলিমিনারিতে ইকোনমি পলিটির এমন কিছু ছক বাঁধা কোশ্চেন আছে, যেমন যেমন ভূগোলে একটা ছক বাঁধা কোশ্চেন আছে, ফারাক্কা ব্যারেজ নির্মাণের উদ্দেশ্য কি? কেউ বলুন ফারাক্কা ব্যারেজ আর একটু রিফাইনারি ভাবে বা পরিষ্কার করে বললে সেটা হচ্ছে হুগলি নদীতে জলপ্রবাহ বৃদ্ধির জন্য। ইকোনমি পলিটিতেও সেরকম কিছু কোশ্চেন আছে, নাবার্ড কবে প্রতিষ্ঠা হয়েছিল, রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল, কেন কি যেহেতু আমাদের 9-10 পড়ানো হয় না সেহেতু ওই রকম ভাবেই কোশ্চেন সেট করা হয়। একটা কিছু ছক আছে গোটা ওই 50-60 কি এরকম, ধরুন 50টা ইকোনমি কোশ্চেন, 50টা পলিটিক কোশ্চেন, এরকম করে গেলে আপনি নিশ্চিত থাকুন যে 25টার মধ্যে 20-18 কমন আসবেই না, প্রিলিম পাস করা যাবে। কিন্তু এই সাবজেক্ট দুটো যখন 100-100 প্রশ্ন আসবে আর ইকোনমির যদি ডিপ নলেজ না থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন না। একটা জিনিস আমি বলেছি, প্রিলিম পাস করা কিন্তু খুব সহজ, ছেলেমেয়েরা ফেল কেন করে তাহলে? 2 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দেয় তো মাত্র 11,000 পাস করে, বাকিরা পাস কেন করে? দেখুন পরীক্ষা 3 ধরনের ছেলেমেয়েরা দেয়, এক হচ্ছে স্মার্ট ছেলে, এক হচ্ছে পড়াশোনা করা ছেলে, আর এক হচ্ছে ফার্স্ট গ্রেডের ছেলে।
বা মেয়ে। এবার ধরুন যে ছেলেটা পড়াশোনা করে গিয়েছে সে এই কটা কোশ্চেন করেছে যে তার মাস্টার এখানে দাঁড়িয়ে আছে। এবার আশেপাশে যখন ডানে বাঁয়ে তাকাচ্ছে তখন দেখছে ও এমআর সিট এইদিকেও সব ভরে ফেলেছে, এদিকেও ভরে ফেলেছে, আর আমারটাই মোটামুটি ফাঁকা আছে, তা তো চলবে না, আমাকেও ভরতে হবে। তখন এই টস করে এ না বি হবে এইসব করে ও এমআর সিট ভরতে শুরু করে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা। তখন তারা মাইনাস হয় না, তাদের মাস্টার এখানে চলে আসে। আর যারা স্মার্ট ছেলে তারা জানে আমি যে কটা পড়েছি পেরেছি আর করবো না, তার ফলে কি হয় সে হয়তো এতটা এগিয়েছে কিন্তু এই যে ছেলে মেয়েগুলো মাইনাসে চলে আসলো তার ফলে স্মার্ট ছেলে পাস করে যাবে। এমন কিচ্ছু মেটেরিয়াল ছেলেমেয়েরা পড়ে না যেটা ফেল করা ছেলেমেয়েরাও সেম মেটেরিয়াল ফলো করে, তাহলে কিছু ছেলেমেয়ে ফেল করে কেন, কিছু ছেলেমেয়ে পাস করে কেন? তার কারণ হচ্ছে এই নেগেটিভ মার্কিং। যেহেতু আপনারা হয়তো আমি বলি যেমন আমার বন্ধুর নিজস্ব বন্ধু দাদা গ্রুপ বিতে 2010 WBCS অফিসার বিতে DSP হয়ে এখন ভালো পোস্টিং আছে, সেই লোকটা একবার বলেছিল যে দেখ 120 মিনিমাম পেতেই হবে না তুই পারবি না, কত বড় সাকসেসফুল লোক আমার মধ্যে ঢুকে গেছে। 2016 সালে আমি যখন পরীক্ষা দিতে গেলাম আমি দেখলাম আমার 97 হয়েছে, 97 হয়েছে তাহলে তো পাস হবে না, 120 লাগবে। আমি তখন ABC এর মধ্যে মনে হচ্ছে এইটা হবে, মনে হচ্ছে ওইটা হবে, এই করে করে আমি 107 মতো হলো। তারপরে আমি আর এগোতে পারছি, 107 বেশি এগোতে গেলে আমাকে তখন ওই টস করে এবার 6 ফেলে ABCD কোনটা হবে এই হবে, তো আমি ছেড়ে দিলাম, আমি জানি আমার হবেই না, 120 তো করতেই হবে। রেজাল্ট বেরোলো 3 মাস পর, দেখলাম আমার রোল চলে এসছে, এবার আমি কাকে গালাগালি করবো, কেন আমি তো পড়িনি 3 মাস, আমি তো জানি আমার হবে না, এইবার আমি কাকে দোষ দেবো যে আমি এই কারণে পড়িনি? ওই অফিসারকে আমি বলবো যে আপনার কথা শুনে আমি পড়িনি সেই জন্য আমার ভক্তি ধন্যবাদ বলতে পারবো না। ওই জন্য কাট অফ কোন বছরে কত হবে এ কথা কিন্তু PSC চেয়ারম্যানও জানে না যতক্ষণ না ডিক্লেয়ার করছে, নিজেরা মিটিং করে বসছে ততক্ষণ অব্দি কেউ বলতে পারছে না কাট অফ কত হবে। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে ফার্স্ট এড হয়ে যায় পরীক্ষা হলে বসে কাট অফ ডিসাইড করে নেয় আর নেগেটিভ করে নিজের সেই বছরটা, আর প্রত্যেক বছর একটা বছর লস মানে কিন্তু আর একটা বছরে যে আপনি পরের বার পরীক্ষা দিতে পারবেন এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। আমাদের আমরা খুব একটা বড় লোক বা কোটিপতি ঘর থেকে আসি, মেনে নিচ্ছি একটা মানুষ হয়তো 2 বছর বা 3 বছর এক্সাম ম্যাক্সিমাম দিতে পারে, সে কিন্তু 5-6-7 বছর দিতে পারবে না, তার ধৈর্য থাকবে না। এবং একটা সময় এরকম হলো আমি দেখলাম আমি এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছি আমার বন্ধুর বাচ্চারা স্কুলে যাচ্ছে, আমি এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছি আমার বন্ধুরা কি বলে থাইল্যান্ড মালয়েশিয়া এসব জায়গায় ঘুরতে যাচ্ছে, আমি তখনও পরীক্ষা দিয়ে যাচ্ছি, এরকম ভাগ্য সবার হবে না। সুতরাং নিজের ভাগ্য নিজে করবার জন্য ম্যাক্সিমাম 1 থেকে 2 বছরের বেশি আপনি টার্গেট রাখবেনই না, 1 বছর পড়লেও হয়ে যায়। এমন কোনো জায়গায় লেখা নেই যে 5 বছর 4 বছরের দাদারা পড়েছে, আমি যখন মেন পরীক্ষা দিতে গিয়েছিলাম আলী ইউনিভার্সিটিতে আমার সিট পড়েছে, তো সেইখানে একটা গোল মতন এরকম কিছু না মানে একটা হল মতন আছে, সবাই বসে খাওয়া খায় দায় এই করে বসে কটা গ্রাউন্ড ফ্লোরে আছে একবার, সেখানে যখনই টিচার দিন যখন সেই পাশ দিয়ে যাচ্ছে তখন আমাকে চেনে না পাশ দিয়ে আছি, তারা আলোচনা করছে যে অমুক ব্লকের ভিডিওটা ভালো না যে তার ফলে তাদের কাজে পড়তে সময় পাচ্ছে না, তার মানে কিন্তু অর্ধেক মোটামুটি ছেলে মেয়ে আছে যারা মেন পরীক্ষা দিতে যায়, 50% না হোক 40% ছেলেমেয়েরা আছে যারা কিন্তু সি বা ডিতে কাজ করছে। অনেকের ধারণা হচ্ছে যে আমরা সি বা ডিতে প্রথমে মাথাটা বলিনি তারপর এতে দেবো, আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি সি বা ডিতে কাজ করার পর কাজের চাপ এত বেড়ে যাবে, যেহেতু আমার দু একটা ছাত্র সি ডিতে কাজ করে আমি জানি কলেজ থেকে শুনেছি, এত বেশি আপনার উপর চাপ পড়ে যাবে যে আপনি বই খুলতে টাইম পাবেন না। কিন্তু যেহেতু একটু পড়াটা রেডি আছে মোটামুটি ইতিহাস ভূগোলগুলো ওইখানেই পড়াটা রেডি আছে, সেহেতু আপনি প্রিলি পথে কোশ্চেন ক্লিয়ার করবেন, এ বিতে ডাক পাবেন না, কেন পড়ার টাইম আপনি পাবেন না। সুতরাং আপনি যদি মনে করেন আমি CD ভর্তি হয়নি, যেটা অনেকেই করে থাকে, এতে পরের বার দেবো, আপনি জেনে রাখুন আপনি CD যদি পেয়ে যান এতে আর চান্স নেই। ওই 10 বছর ধরে আপনাকে এখন আগে ছিল 5 বছর, এখন 10 বছর আপনাকে চাকরি করতে হবে, সেই চাকরি করার পর ডিপার্টমেন্টাল এক্সাম হবে, যদি ভ্যাকেন্সি হয় ডিপার্টমেন্টাল এক্সাম হবে, তারপর আপনি পাস করবেন, তারপর আপনি এই গ্রুপে চাকরি পাবেন। এই প্রসেসটা কিন্তু অনেক সীমাবদ্ধ, আর এই গ্রুপে যদি যারা সি থেকে যায় তাদের না ভ্যালু দেওয়া হয় না, যে এই গ্রুপে ডাইরেক্ট ঢুকেছে তার একটু অহংকার থাকবে, আর আপনি CP থেকে এসছে হ্যাঁ ঠিক আছে আপনি বসুন, তুই বস এটা বলতে পারবে না যেহেতু মেয়ে হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপারই না, আপনার কোনো দামই থাকবে না ওইখানে, আমি কাউকে ছোট করছি না, CD খারাপ না, CDও খুব ভালো চাকরি, কিন্তু যাদের টার্গেট রয়েছে CD আগে করে নিই পরে আমি এডি করবো
তাদের কিন্তু আমি আগে বলে দিচ্ছি চান্স কিন্তু পাবেন না। তাহলে প্রত্যেক বছর আমি পরীক্ষা দিয়েছি অনেক, মানে চারবার মতো আমি মেইন পরীক্ষা দিয়েছি, চারবারই আমি ওই একই কেস দেখেছি। তাদের থেকে বিভিন্ন ব্লকের গল্প শোনা যায়, এখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে, মানে তাই হয়েছে, এইসব শোনা যায়। সুতরাং আমার আইডিয়া যেটা হচ্ছে, এবার সাকসেসফুল ছেলেমেয়েরা যে বইগুলো নেয়, নাম বলে দিলাম, জীবন মুখোপাধ্যায় স্যারের বই বা আপনার কাছে 9-10 লেভেলের যে বই আছে, সবসময় মনে রাখবেন 50টা কোর্সের মধ্যে খুবই কম ছেলেমেয়ে আছে যারা 47-48টা কোর্সিং করতে পারে, 50-50 করতে পারে না কেউ। এমন ভাবে কোশ্চেন গুলো সেট করা হয় যে একটা বই থেকে, দুটো বই থেকে বা তিনটে বই থেকে আপনি পাবেন না, পাবেনই না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, 2012 সালের পৃথিবীতে একটা প্রশ্ন এসেছিল, লিচ্ছ বয় বা লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়। লিচ্ছ বয় কথাটা দেয়নি, লিচ্ছ বয় কথাটা জীবন উপাধ্যায়ের বইতে আছে, সমুদ্রের মুখ থেকে বলা হয়েছে। লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয় সেটা জীবন উপাধ্যায়ের বইতে নেই, শব্দটা নেই। যদি কেউ আইডিয়া করে না, যেহেতু লিচ্ছ বয় মানে সমুদ্রের মুখ, তো এবার আপনি ভুলে গেছেন পড়ে, সেটা কিন্তু কিছু করার সেই জিনিসটা। ভূগোলের ক্ষেত্রে যদি আমরা বসু মৌলিক স্যারের বই পড়েন, যেটা 2006 আগেকার মোটা প্রিন্ট, যদি না পান তাহলে কার্তিক চন্দ্র স্যারের বই বা অরুণাব মিশ্র বা 9-10 যে কোনো লেখকের বই, মনে রাখবেন 9-10 বই বলছি, এত মোটা একটা স্টাডি মেটেরিয়াল কিন্তু কোনোটা খারাপ না। 100% কোশ্চেন জীবন কার্তিক চন্দ্র স্যারের বই দিয়ে কমন আসবে, আপনি মুখস্থ করতে পারবেন। বইটা আপনি দেখেছেন তো, আমরা মোটামুটি আশা করি সব ছকে ছকে ভর্তি, প্রচুর ইনফরমেশন, পুরো পশ্চিমবঙ্গের 1-10 জেলা সব আছে, আপনি পড়ে মুখস্থ করতে পারবেন। আর্টিমেন্ট তো করতে হবে, তার মানে কি আমি বই ছাপিয়ে দিয়েছি তাতে 100% কোশ্চেন কমন, কিন্তু কাজের কাছে চলে। ওই জন্য বসু মল্লিকা বইটা বলছি। ইংরাজি ক্ষেত্রে যে মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো আমার একটা ইংলিশের ভিডিও আছে, তার নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিন। বা আমাদের ফেসবুক পেজ সেম নাম স্টাডি উইথ আস, ফেসবুক পেজে ফটো আকারে ইংলিশ মেটেরিয়াল দেওয়া আছে, গোটা 800-20 পাতা আছে আমার, ওগুলো অনেকে ডাউনলোড করেছে এবং অনেকেই বলেছে সেগুলোতে তাদের কিছু কিছু উপকার হয়েছে। একদম 100% কমন আসছে তা না, কিন্তু কাজ হয়েছে। ম্যাথ জিআই কার অসুবিধা আছে আপনার ভালো করে একটা জিনিস শুনুন, ম্যাথ কিন্তু ক্লাস 9-10 লেভেলের পাটিগণিত দেওয়া হয়। পাটিগণিতটা এত ইজি থাকে, 9-10 বই পড়ে গেলেই পাওয়া যায়। যারা যারা আরএস আগরওয়াল বা এম টাইলার বই পড়বে তারা কিন্তু ডিজিট আর অঙ্ক দুটোই কমন পাবে, তবে আরএস আগরওয়ালের বইটা বইটাই মোটা আর এম টাইলারটাও সম্ভবত এরকমই হবে, বা আপনি চঞ্চল ঘোষ স্যারের বই পড়তে পারেন, কিন্তু অঙ্কেতে 25-25 পাওয়া যায়। জিআই হোক ম্যাথ হোক 25-25 পাওয়া যায়, কোনো ভালো টিচারের কাছে প্র্যাকটিস করুন বা যেভাবে হোক অঙ্কটা করুন। অঙ্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনাকে কোনো রকম ভুল হয়ে যাওয়ার চান্স নেই। আপনি যদি অঙ্কটা নাও জানেন তাহলেও আপনি হিসাব করে করে বার করতে পারবেন, কিন্তু ইতিহাসের প্রশ্ন যদি না জানেন তার কিন্তু উত্তর আপনি দিতে পারবেন না। সুতরাং অঙ্কটাকে আপনাকে টার্গেট করতেই হবে, ইতিহাসটাকে টার্গেট করতেই হবে কমপক্ষে 40। কিভাবে হবে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এর কোনো বাহামা নেই, কোথা থেকে আসবে জানা নেই, তবে সাধারণত কিছু যদি ওই আতঙ্কবাদী কার্যকলাপ হয়ে থাকে পিএসসি সেখান থেকে প্রশ্ন দেয়। 2015 সালে এসেছিল শার্লি হেবদো পত্রিকার হামলা হয়েছিল প্যারিসে, সেটা এসেছিল। তারপরে ওই 13-তে এসেছিল বসু পাওলো, যেটা ইতালীয় পর্যটক এসেছিল যাকে মাওবাদীরা অপহরণ করেছিল, এইরকম প্রশ্ন তো এটা পাবে। তারপরে কে খেলায় কেন পুরস্কার জিতেছে, হ্যাঁ যেমন ধরুন ঋতুপর্ণ ঘোষ, যেবার তিনি পরিচালক ঋতুপর্ণ ঘোষ তো যিনি মারা যান তিনি কতগুলো জাতীয় পুরস্কার পেয়েছেন, এরকম ভাবে জাতীয় পুরস্কার। তারপরে কোনো পার্সন হয়তো চাকরি থেকে মানে রিটায়ার করেছেন বা কেউ মারা গিয়েছেন, হ্যাঁ যেমন ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে, এই ধরনের কিছু কিছু জিনিস আছে যেটা মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও আমার ভিডিও আসছে, দেখে নেবেন। ওখানে টপিকগুলো বলা আছে, টপিকগুলো নেবেন, কারণ কি আমি যে সময় ভিডিওটা বানিয়েছি সেটা সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স সেই সঙ্গে দেখে নেবেন, আপনি টপিকগুলো খালি ওখান থেকে কালেক্ট করে নেবেন। আমি বছরের শেষে যখন 12 সালে একইভার্স পড়ে
দেখুন ব্যাপারটা কি হচ্ছে যে একদম ঠিক কথা যে অ্যাচিভার্স ম্যাগাজিনটা অবশ্যই খুব ভালো এবং স্ট্যান্ডার্ড ম্যাগাজিন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আপনি সেই ম্যাগাজিনটা পড়লেন এবং খুব মোটা হয়। এই জন্য কিছু জিনিস আপনাকে ওখান থেকে এই যেমন সেই হাঁস রাজহাঁস যেমন দুধ খেয়ে নেয় জল আলাদা করে ফেলে দেয়, আমি নিজে দেখিনি দুধ কি করে খায় জল জল পড়ে থাকে, আপনাকেও কিন্তু সেরকম করতে হবে। হ্যাঁ, যে যে টপিকগুলো আমি বলছি, ফর এক্সাম্পল কেউ হয়তো রিসেন্ট মারা গিয়েছে, ফর এক্সাম্পল হয়তো কোনো ভারতের প্রেসিডেন্ট যেমন ধরুন কেউ একজন প্রেসিডেন্ট মারা গেলেন বা এই সেরকম এই ধরনের টপিকগুলো আপনি ভিডিওটা দেখেন, ওর মধ্যে ওভারঅল চ্যানেলে যাবেন, চ্যানেলের মধ্যে প্লে লিস্ট বলে একটা অপশন থাকবে, চ্যানেল এখানে চ্যানেল ভিডিও প্লে লিস্ট, প্লে লিস্টে টাচ করবেন প্লে লিস্টে চলে যাবে, হিস্ট্রি প্লে লিস্ট, জিওগ্রাফি প্লে লিস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের ইউপিএসসি সব আছে ওখানে, যখন এই কারেন্ট অ্যাফেয়ার্স প্লে লিস্ট টাচ করবেন ওখানকার ভিডিওগুলো চলে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স টপিকগুলো দেখুন, গত বছর আমি যে করেছিলাম তার মধ্যে সাতটা না আটটা আমার পঁচিশে কমন দিচ্ছে, কিছু করার নেই, পঁচিশে পঁচিশ বা কুড়ি কমন দিতে পারি এরকম লোক আমি এখন হতে পারি, কিন্তু পঁচিশে সাত আট দশটা আমার ওখানে কমন দিচ্ছে, দেখে নেবেন টপিকগুলো ওইভাবেই চলে। আর এটা সত্যি কথা রিভিশন দেওয়া সম্ভব না, অত আপনাকে কিছু জিনিস ছাড়তেই হবে, কিছুটা এই কপালের উপর নির্ভর করতেই হবে, এভাবে এলো না হবে না, কেন কি কারেন্ট অ্যাফেয়ার যেটা আপনার হাতের মধ্যে আসছে না সেইটা করতে গিয়ে আপনি ইতিহাসটা কম করলেন, ভূগোলটা কম করলেন, এটা কম করলেন, যেটা ফ্রেমের ভেতর থেকে কোশ্চেন আসবে একদম শিওর শর্ট কোশ্চেনের মতো আসবেই আসবে সেইটা আপনি করতে পারছেন না। আরেকটা জিনিস বলে দিই যে আমার অঙ্কটা খুব স্ট্রং, মানে কারোর ভাবনা আছে হচ্ছে যে আমার অঙ্কটা খুব স্ট্রং, তাহলে অঙ্কটা তো জোর দেওয়ার দরকার নেই, যেটা আমার সব থেকে কঠিন লাগছে এখানে ইকোনমি বা সায়েন্সের জন্য, এটা কিন্তু ভুল ধারণা, অঙ্কটা স্ট্রং বলে যখন অঙ্কটাকে অবহেলা করবে অঙ্ক মাথা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং যার যেটা স্ট্রং সে সেটাকে আরো স্ট্রং করুন, কারণ কি আপনার স্ট্রং জিনিসটাই আপনাকে বাঁচাবে, আপনার উইক জিনিস আপনাকে বাঁচাবে না, কিন্তু উইকটাকে একদম ছেড়ে দেওয়া যাবে না। আপনি কিছু কিছু মানে আমি ভুলে যাচ্ছি কোয়ালিটির জন্য যে যে বই ইচ্ছা ফলো করতে পারে, তবে আমি সবাইকে রেকমেন্ড করি এম লক্ষ্মীকার। অনেকে মনে একটা প্রশ্ন আছে, অনেকে আমাকে ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করেন যে স্যার একটা বইয়ের নাম বলুন বা ইতিহাসের এই বইটা কি যথেষ্ট হবে, ইতিহাস ভূগোল সায়েন্স কোনো বই যথেষ্ট হবে না ডাব্লিউবিসিএস এর জন্য, কিন্তু এম লক্ষ্মীকান্তের বইটা এরকম বই যেটা বললে আপনি একশোতে নব্বই থেকে পঁচানব্বইটা প্রশ্ন মেনে কমন পাবেনই পাবে, একদম লিখে দেবো আমি, যে কোনো বছরের আপনি প্রশ্ন দেখে নিন সতেরো ষোলো পনেরো চোদ্দ যে কটা কোয়ালিটির প্রশ্ন আসবে এমনকি প্রিলিতেও সব কটা ওই আপনি ওখান থেকেই কমন পাবেন। সুতরাং যদি হ্যাঁ কি বলুন, কিন্তু স্যার ভলিউমটা তো সাপোর্ট করছে না এইটুকু মোটা এম লক্ষ্মীকান্ত, এইটুকু মোটা। এবার এম লক্ষ্মীকান্ত পড়তে গিয়ে ছেলে মেয়েদের প্রবলেম কোন জায়গাটা, তারা প্রথম চ্যাপ্টারটা শুরু করে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে শুরু করে স্যালিয়েন্ট ফিচার্স, এই দুটো চ্যাপ্টার পড়তে পড়তে ছেলে মেয়েরা আর করতে পারে, তার কারণ ওই জন্য কখনো প্রথম দুটো চ্যাপ্টার থেকে শুরু করতে নেই, সবসময় শুরু করতে হয় ইজি চ্যাপ্টার, কনস্টিটিউশনাল বডিজ, কনস্টিটিউশনাল বডিজের মধ্যে রয়েছে ইলেকশন কমিশন, ইউপিএসসি, এসপিএসসি, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, ফিনান্স কমিশন, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, এই যে আটখানা বডি আমি বললাম, আটখানা বডিকে রিক্রুট কে করে প্রেসিডেন্ট, একমাত্র এসপিএসসি ক্ষেত্রে গভর্নর করে, এদের চাকরি থেকে কে বার করতে পারে প্রেসিডেন্ট, এদের আর্টিকেল কত আর্টিকেলগুলো আলো, ইলেকশন কমিশন 324, ফাইন্যান্স 280, ন্যাশনাল কমিশন ফর এসসি হচ্ছে 338, এসটি হচ্ছে 338 এ, ঠিক আছে। এদের কাজ কি এদের চাকরি থেকে এমনি এমনি বার করতে পারে না, ইউপিএসসি বুঝতেই পারছেন চাকরিতে রিক্রুট করে, এসপিএসসি চাকরিতে রিক্রুট করে, ইলেকশন কমিশন ইলেকশন নেয়, এই তো ব্যাপার, অ্যাটর্নি জেনারেল সরকারের হয়ে কোয়েস করে, এই ব্যাপার, এই কথা একবারে পড়ে নিলে আটখানা জিনিসই একবারে করা হয়ে যায়, এই আটখানা চ্যাপ্টার কিন্তু আপনার এক ঘন্টার বেশি লাগাই উচিত না, খালি কাজটা আলাদা আর্টিকেল আলাদা, ওভারঅল ভেতরে স্ট্রাকচার সব সময় এদের চাকরি যেতে পারে, একমাত্র মাথা খারাপ হয়ে গেলে এই পেইড এমপ্লয়মেন্টে জয়েন করলে সব কটা লোকের একসঙ্গে, একমাত্র অ্যাটর্নি জেনারেল যে আছে সে কিন্তু সরকারের এমপ্লয়ি না, সে বাইরে একটা প্রাইভেট কেস নিতে পারে, সে সরকারকে পরামর্শ দেয়,
পরামর্শ যখন সরকার নেবে তখন সরকার তাকে ফি পে করবে, পরামর্শ না আনবে সেটাই। সুতরাং পলিটি করার কিন্তু পদ্ধতি আছে, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, হ্যাঁ হ্যাঁ, তাহলে আর জীবনে হবে না। তারপর যখন সিটিজেনশিপের এই নিয়ম, ওসিআই আলাদা, পিসিআই আলাদা, তারপর অনেকে আছে অনাদি স্যারের একটা এত মোটা বই নিয়ে বলে, স্যার বাংলায় বইটা আছে আমার ভালো লাগে, আমি ইংরেজি বলতে পারি না, বাংলায় তো আরো করতে পারবেন, আপনি এই মোটা বই পড়ে পরীক্ষা দিতে পারবেন, মুখস্থ রাখতে পারবেন এই মোটা বই, তার থেকে লক্ষ্মীকান্তের এই বই। তারপর আছে নন কনস্টিটিউশনাল বডিজ, সেটার একটা ব্যাপার আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা স্টেট হিউম্যান রাইটস কমিশন, এগুলো সিভিল কোর্টের ক্ষমতা আছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কি বসতে পারে চেয়ারম্যান? রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার নিচে কেউ বলতে পারবে না, 65-70। আর কনস্টিটিউশনাল বডিজগুলোর সবার চাকরি কখন শেষ হচ্ছে? 6 বছর বা 65, যেটা আগে হবে, একমাত্র এসপিএসসির ক্ষেত্রে 62 বছর। সিম্পল জিনিস, এইভাবে করুন। তারপরে আপনি একটা দিন পড়ুন লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত আর মিউনিসিপ্যাল, তারপরে আপনি একটা দিন পড়ুন পার্লামেন্টারি সিস্টেম আর ফেডারেল সিস্টেম, তারপরে আপনি পড়ুন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আর স্টেটের গভর্নর একই পাওয়ার, একটু বেশি আছে প্রেসিডেন্টের, এর একটু কম। যখন একটা করবেন আর একটা হয়ে যাবে, যখন আপনি প্রাইম মিনিস্টার করবেন সেই একই দিনে চিফ মিনিস্টার করুন, একসঙ্গে কাজ দিবে, একবার করুন ডবল লাভ। এইভাবে যদি আপনি না করেন, আপনি যদি প্রথম 1-2-3 করতে যান তখন কি হবে? ওই হয়ে যাবে, আটকে যাবে। পদ্ধতি জানতে হবে, যে এই যে 25-25-50 বা 60-60-100 প্রশ্ন আমি যেটা বললাম, ফ্রেম জানতে হবে তো, কোন ফ্রেম থেকে প্রশ্ন আসবে। ফর এক্সাম্পল, নাবার্ড ভাবে প্রতিষ্ঠিত হয়, প্রশ্নটা বহুবার এসছে, এবার আপনি সিডবি পড়ে গেলেন, এক্সিম ব্যাংক পড়ে গেলেন, সব পড়ে গেলেন, কিন্তু নাবার্ডটা আপনি আর খেয়াল করলেন, জানতে হবে, বুঝতে হবে, সব কিছুই সহজ যদি তার পদ্ধতি জানা থাকে। পদ্ধতি জানা না থাকলে, আমি অনেক ছোটবেলায় কখনো সখনো টিভিতে তো আমার রিমোটটা তখন হাত থাকতো না, তখন মা বাবার, তো কোনো এক সময় কোনো একটা চ্যানেলে ঘুরতে ঘুরতে রান্নার চ্যানেল, আচ্ছা চলো রান্নার চ্যানেল দেখি, সেখানে দেখাচ্ছে যে খোসা ছাড়া, না 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 কিছুটা খেলা ছাড়া, রসুনের খোসা ছাড়াতে হবে, রসুনের খোসা ছাড়ানো আমরা খুব ইজি না, কিন্তু যদি রসুনটাকে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখা হয় খোসাটা খুব ইজি ছেড়ে যায়। WBCS ওই রকম রসুনের খোসা, একটু আপনাকে জানতে হবে, তাহলে খোসা ছেড়িয়ে অরিজিনাল মাল হাতে এসে যাবে, আর না হলে খোসা ছাড়তে ছাড়তেই বছরের পর বছর চলে যাবে। এবার আপনার ডিসিশন, আপনি কি করবেন। তবে আমি একটা জিনিস বলি, কোনো জায়গায় কিন্তু এরকম নিয়ম নেই যে আপনাকে কোচিংয়ে ভর্তি হতে, এরকম কথা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। অনেক ছেলে মেয়ে আছে যারা আর্থিক কারণে কোচিংয়ে যেতে পারে না, ভালো করে জেনে রাখুন, যতজন ছেলে মেয়ে চাকরি পায় তার 50-60% ছেলে মেয়ে কোচিংয়ে যেতে পারে না, এবং অ্যাটলিস্ট 40% ছেলে মেয়ে যারা উইদাউট কোচিং সিইডিতে, কেন কি দেখুন, এ বিতে পেতে গেলে একটু এক্সট্রা জানতেই হবে। একটা যে ছেলে এ বিতে পাবে সে সিইডি এর থেকে মিনিমাম 50-100 নম্বর বেশি পাবে, কোশ্চেন সবই সমান হয়। সাকসেসফুল ছেলে যে সেটা বই যা বই পড়েছে, যে সেটা সিইডিতে পেয়েছে, সেও কিন্তু সেম বই পড়ে, কিছু তো ডিফারেন্স আছে, নাহলে সিইডি আর এবি হবে না, সেইটার জন্য হয়তো আপনার কোচিং বা আপনি কারণ হেল্প নিজের টাইম দিচ্ছে না, হবে কিন্তু আমার মতে কোনো কোচিংয়ে দরকার। আর মাথা থেকে না নোট প্রবণতাটাকে সরতে হবে, কীরকম যে আমি অমুক জায়গায় করতে যাই, অমুক কোচিংয়ে যাই, সেখানে আমাকে নোট বানিয়ে দেবে, আমি সেই নোটটা করবো। দেখুন, যে স্যার বা যে লোকটা ওই নোটটা তৈরি করবে সে কিন্তু বই ঘাঁটবে, 4টে বই ঘাঁটবে, সব কিছু করে নোটটা তৈরি করবে, তার কাছে কিন্তু ফুল ডিটেল থাকছে, আর আপনি কি শুধু নোটটা পেয়ে গেলেন, পড়ে নিলেন আর পরীক্ষাকে ভুলে গেলেন, ভুলে যাবেন, আপনার এ বি হয় না, যে কোনটা এ হবে না বি হবে, পরীক্ষার কোশ্চেন কনফিউশন হয় কি হয় না, যারা পরীক্ষা দিয়েছে কেন হয়, তার কারণ আপনি নিজের লিখে হয় নোটটা তৈরি করেননি, নোটটা একজন তৈরি করেছে বা ফেসবুকে মেটেরিয়াল পেয়েছেন, বা আজকাল তো মেটেরিয়ালের অভাব নেই, যাকেই দেখুন সেই একটা করে মেটেরিয়াল রোজই পোস্ট করছে, ভালোই হচ্ছে, কিন্তু অত মেটেরিয়াল সব পিডিএফ হয়ে আপনার মোবাইলে এখন দেখুন 150 খানা পিডিএফ পড়ে আছে, এই মুহূর্তেই পড়ে আছে, আমাকে দেখতেও হবে। হ্যাঁ, একটু যা বলবেন এখানে বলুন, নামটা বলুন। এবার সায়েন্সের জন্য আপনি যে প্রশ্নটা করছেন, দেখুন প্রিলিমিনারিতে সায়েন্সের যা প্রশ্ন আসে, ক্লাস 9-10 লেভেলের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যে কোনো রাইটার ওই 10 খানা টিয়া পাখি বসানো থাকে বইটা, কি নাম জানো, চৌধুরী সাঁতরা, ওই পড়লে লাইফ সায়েন্সের যা প্রশ্ন আসবে আপনি পেরে যাবেন,
ফিজিক্যাল সায়েন্সের জন্য সুগন্ধু মাইতি বা যা বই আছে আপনি পড়ুন, কিন্তু দেখুন এই সায়েন্সের মধ্যে আপনি পনেরো বা ষোলোটা পারবেন ক্লাস নাইন টেন লেভেলের বই। কিছু প্রশ্ন আছে আমি বারবার বলেছি, যেমন ইতিহাসে আছে, যেমন এই ধরুন ইকোনমি পলিটিতে আছে, যেগুলো আপনি পারবেন সেগুলো একটু কিছু বছর বিশেষ করে পনেরো আর ষোলো সালে একটু হাই লেভেল দেওয়া হচ্ছে, যেটা কিনা শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন করেছেন সায়েন্স নিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তারা ছাড়া কিন্তু প্রশ্নগুলো চিনতেও পারছে না কেউ একদম, এসে কোনো অসুবিধা নেই। এবার ধরুন যারা গ্র্যাজুয়েশনে সায়েন্স ছিল না, তারা যদি ওই দশটা নম্বর সায়েন্সের জন্য ওই গ্র্যাজুয়েশন লেভেলের বই পড়তে যান, তাহলে আপনি বলুন যে বাকি জায়গাগুলো কী হবে। আর পড়ার পরে যে আপনি মনে রাখতে পারবেন, ভুলে যাবেন, কি মনে রাখার পরেও এর জায়গায় বিতে গোল মেরে আসবে তারপরে কেন। সুতরাং সেই জন্য আমার মতে দেখুন ছাড়তে আমি একদমই বলব না, আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি গ্র্যাজুয়েশন লেভেলের বা ইলেভেন টুয়েলভের ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারেন, কিন্তু এইটাকে বললাম না উইক জায়গাটাকে চেস করতে গিয়ে আপনি আপনার স্ট্রং জায়গাগুলোকে ছেড়ে দিচ্ছেন। স্ট্রং জায়গায় আপনাকে রক্ষা করবে, একটা বালির বাঁধ রক্ষা করে না বন্যাতে, একটা স্ট্রং কংক্রিট বাঁধ রক্ষা করে। তো সুতরাং আপনাকে কিন্তু নিজের জায়গাগুলো চুজ করবে। এইবার একশোটা প্রশ্ন যখন আসে সায়েন্সের, এর মধ্যে সায়েন্সের পেপারটা কিন্তু শুধু সায়েন্স আসে না, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, টেকনোলজি, তারপরে যেগুলো আসে আমি আবার বলে দিচ্ছি, হিস্ট্রি থেকে প্রশ্ন আসে, জিওগ্রাফি থেকে আসে, ইকোনমি থেকে আসে, পলিটি থেকে আসে। এটা কিন্তু সায়েন্স আর টেকনোলজি পেপার না, এটা ওভারঅল WBCS এর ছোট সংস্করণ একটা। 2015 সালে সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে মোটামুটি ছেড়ে দিচ্ছে, 17 সালের মেনের প্রশ্ন আমি দেখেছি, আমি পরীক্ষা দিয়ে করতে করতে নিই, 17 সালের যে প্রশ্ন আমি দেখেছি তাতে কিন্তু আমি প্রশ্ন নিয়ে বুঝতে পারছি না যে আজকে কি আমি ভুল হলো, ইকোনমি পলিটি পরীক্ষা দিবে। তো প্রথমে কয়েকটা সায়েন্সের প্রশ্ন আমি দেখেছি, তারপর আমি চিনতে পারছি, পরে আরো উঠালাম, তখন হিস্ট্রি জিওগ্রাফি সব আসছে। তার মানে WBCS বা PSC এমন প্রশ্ন কখনই সেট করবে না যে একটা ধরনের ছেলেমেয়েরা বেশি সুযোগ পাবে, ও সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করবে। যদি সায়েন্সের 25টা প্রশ্ন করা দেয় তাহলে ও হিস্ট্রির 25টা প্রশ্ন ঠিকঠাক দিয়ে দেবে, কারেন্ট অ্যাফেয়ার্সের দিয়ে দেবে, জিওগ্রাফি দিয়ে দেবে। সুতরাং আপনাকে কিন্তু ওই সায়েন্সের একশোটা প্রশ্নের পিছনে দৌড়ানোর দরকার নেই, আপনি 70-60টা প্রশ্ন পারবেন নাইন টেনের বই পড়ে, সায়েন্স টেকনোলজির বই পড়ে। এইগুলোর জন্য একটু আমার চ্যানেলটা ফলো করবেন বা আমি যে ক্লাসেসগুলো নিই সেগুলো যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন, তাহলে সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফর এক্সাম্পল আমি বলি জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, এইটা কে কে শুনেছেন একটু বলুন, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস কি জিনিস, কি ব্যাপার একটু বলুন, একটু নামটা বলবেন তাহলে। এইভাবে মানে আমাদের যেটা আমরা খুব কম পরিমাণে ব্যবহার করে মানে কি বলতে চাইছি আমি, একটা যদি বেগুন, একটা বেগুন হয়তো হিসেবে লম্বা হয় একটু বেগুন গাছ, কিন্তু যে পরিমাণে বেগুন উৎপন্ন হতে পারে সেক্ষেত্রে আমাদের ওইখান থেকে বেগুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধু।